আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। রাজ্যে কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো 5,654-তে। গতকাল রাতে রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের কোভিড বুলেটিনে জানানো হয়েছে, ইতিমধ্যে 3,793 জন সুস্থ হয়েছেন ও ছাড়া পেয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন 1,801 জন। রাজ্যান্তরী হয়েছেন 18 জন রোগী। এ পর্যন্ত রাজ্যে এই রোগে মৃত্যু হয়েছে 30 জনের। মৃত্যুর হার 0.53%, সুস্থ হওয়ার হার 67.41%। এ পর্যন্ত কোভিড পরীক্ষা করা হয়েছে 1,88,011 জনের। প্রতি 10 লক্ষে পরীক্ষা করা হয়েছে 47,031 জনের। গতকাল রাজ্যের বিভিন্ন কোভিড কেয়ার সেন্টার থেকে সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন 68 জন। গত 24 ঘন্টার হিসেবে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন 98 জন। কোভিড 19-এ সারা দেশে সুস্থতার হার 67.19% পৌঁছেছে। গতকাল জানানো হয়েছে 24 ঘন্টায় এই ভাইরাস আক্রান্ত 51,606 জন সুস্থ হয়েছেন, যা এখন পর্যন্ত রেকর্ড। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, দেশে করোনা ভাইরাস সংক্রমণ থেকে এখন পর্যন্ত মোট 12,42,215 জন মানুষ সুস্থ হয়েছেন। করোনা ভাইরাসের মৃত্যুর হার কমে বর্তমানে 2.04% হয়েছে। এদিকে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ জানিয়েছে, দেশে এ পর্যন্ত 2,14,84,402 পরীক্ষা করা হয়েছে। ভগৎ সিং কোভিড কেয়ার সেন্টারে ডক্টর সঙ্গীতা চক্রবর্তী নামে এক মহিলা চিকিৎসককে থুতু নিক্ষেপের মামলায় অভিযুক্ত 4 জনের জামিন বাতিল করল ত্রিপুরা হাইকোর্ট। গতকাল এই ঘটনায় হাইকোর্ট একটি স্বতঃপ্রণোদিত মামলা নেয়। এরপর দুপুরে বিচারপতি অরিন্দম লোধের এজলাসে শুনানি হয়। দুই পক্ষের আইনজীবীদের বক্তব্য যাচাই করার পর বিচারপতি নিম্ন আদালতের আদেশ খারিজ করে দিয়ে এই মামলায় অভিযুক্ত 4 জনের জামিন বাতিলের নির্দেশ দেন। এর পাশাপাশি অভিযুক্তদের অতি দ্রুত টিআই প্যারেড করাতে পুলিশকে আদেশ দেয় আদালত। উল্লেখ্য, গত মঙ্গলবার অভিযুক্তদের নিম্ন আদালতে হাজির করা হলে দুই পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনে আদালত ধৃতদের জামিনে ছাড়ার আদেশ দিয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল অযোধ্যায় ভূমি পূজা করেন এবং রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল থেকেই অযোধ্যায় রাম মন্দির নির্মাণ কাজ শুরু হল। রাম মন্দির জাতীয় ঐক্যের প্রতীক। গতকাল অযোধ্যায় ভূমি পূজার পর আয়োজিত সমাবেশে ভাষণদানকালে নরেন্দ্র মোদী একথা বলেন। তিনি আরো বলেন, রাম মন্দির নির্মাণ দেশের মানুষের আকাঙ্ক্ষার পরিপূর্ণতা। এছাড়া তিনি বলেন, এর ফলে স্থানীয় অর্থনীতি উৎসাহিত হবে। প্রধানমন্ত্রী বলেন, ভগবান রাম মানুষের অনুপ্রেরণার কারণ এবং তার আদর্শে গুরু নানক ও সন্ত কবীরের শিক্ষাও প্রতিফলিত হয়েছে। এই মূল্যবোধ বৈষম্যহীন এবং ঐক্যবদ্ধ বৈচিত্র্যতার প্রতীক হিসেবে গণ্য হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, ভগবান রাম সবকা সাথ সবকা বিকাশের প্রতিনিধিত্ব করেন, যা মানবতার প্রতিটি পদক্ষেপে প্রাসঙ্গিক। নদীপথে বাংলাদেশ থেকে ত্রিপুরায় পণ্য আমদানি রপ্তানির দ্বার খুলতে চলেছে। চলতি মাসে দাউদকান্দি থেকে সোনামুড়া পর্যন্ত ছোট জলযানে পরীক্ষামূলক পণ্য আমদানির চেষ্টা চলছে। সেই লক্ষ্যে ইতিমধ্যে বাংলাদেশের বাণিজ্যিক সংস্থা ওই নদীপথে পণ্য রপ্তানির সমীক্ষা করেছে। তাতে পরীক্ষামূলক পণ্য আমদানিতে ভারত বাংলাদেশ উভয় পক্ষ ঐক্যমতে পৌঁছেছে। ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি তুষার চক্রবর্তী জানিয়েছেন, দাউদকান্দি সোনামুড়া নদীপথে পণ্য আমদানি রপ্তানির জন্য প্রযুক্তিগত বাণিজ্যিক নিয়ন্ত্রণ বিষয়ক এবং পদ্ধতিগত বিভিন্ন সমস্যা নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। সমস্যা সমাধানে দুই দেশ ঐক্যমতে পৌঁছেছে। তিনি বলেন, 93 কিলোমিটার দীর্ঘ নদীপথে পণ্য আমদানিতে সময় এবং আর্থিকভাবে ব্যবসায়ীরা লাভবান হবেন। আজ হিরোশিমা দিবস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1945 সালের 6ই আগস্ট জাপানের হিরোশিমা শহরে বিশ্বের প্রথম পরমাণু বোমা নিক্ষেপ করা হয়। মুহূর্তে ধ্বংসের চেহারা নেয় হিরোশিমা। এতে বহু লোকের মৃত্যু হয়। পারমাণবিক বোমার তেজস্ক্রিয় প্রভাব বহু বছর ধরেই সেখানে ছিল। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে জেলা শিশু সুরক্ষা ইউনিটের আর্থিক সহযোগিতায় ধলাই জেলায় 36 জন বিশেষ শিশুকে প্রতিমাসে 2,000 টাকা করে বৃত্তি দেওয়া হচ্ছে। আগামী 1 বছরের জন্য বৃত্তি দেওয়া হবে। যে সকল পরিবারের মাসিক আয় 2,000 টাকা অথবা তার নিচে, এমন পরিবারের শিশু যার মাতা অথবা পিতা নেই, তাদের পড়াশোনার খরচ চালানোর জন্য বৃত্তি দেওয়া হচ্ছে। এই কর্মসূচিতে কমলপুরে 14 জন, আমবাসায় 9 জন, লংতরে ভ্যালিতে 8 জন এবং গন্ডাছড়ায় 5 জন শিশু সহায়তা পাচ্ছে। আগামী 10ই আগস্ট থেকে দ্বিতীয় ধাপে 3টি ইভেন্টের প্রশিক্ষণ শুরু করার বিষয়ে প্রস্তুতি শুরু করেছে ক্রীড়া পর্ষদ। সরকারি নির্দেশ অনুসারে জিমন্যাস্টিক্স, টেবিল টেনিস ও যোগাসনের সীমিত সংখ্যক খেলোয়াড়দের নিয়ে শুধুমাত্র NSRCC-তে এই প্রশিক্ষণ শুরু হবে। এর আগেই 3টি সেন্টারকে স্যানিটাইজ করা হবে। এর পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে সমস্ত ব্যবস্থা সেন্টারগুলিতে করা হবে। প্রাথমিকভাবে স্থির হয়েছে, 14 ঊর্ধ্ব নির্বাচিত খেলোয়াড়দের নিয়ে 3টি ইভেন্টের প্রশিক্ষণ শুধুমাত্র রাজধানীতেই শুরু করা হবে। ত্রিপুরা ক্রীড়া পর্ষদের অনুমোদিত 56টি কোচিং সেন্টারের খেলোয়াড়দের শারীরিকভাবে সক্ষমতা বাড়ানোর জন্য প্রশিক্ষণ শুরু করার বিষয়েও ভাবনা চিন্তা করা হচ্ছে। মূলত সেন্টারগুলিতে যোগাসন ও ফিটনেস ট্রেনিং করিয়ে খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা বাড়াতে উদ্যোগ নেওয়া হচ্ছে। পর্ষদ সচিব অমিত রক্ষিত জানান, সেন্টারগুলি খোলার আগে 56টি সেন্টারের কোচ দিয়ে নিয়ে অনলাইন একটি ক্লাস করা হবে। এতে যোগ ও ফিটনেসের বিষয়গুলি সম্পর্কে তাদের অবগত করানো হবে। এই বিষয়ে শীঘ্রই উদ্যোগ নেওয়া হচ্ছে। রাজ্যজুড়ে তীব্র গরম পড়েছে। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়, গতকাল আগরতলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.4 ডিগ্রি সেলসিয়াস, যা ছিল স্বাভাবিকের চাইতে 5.4 ডিগ্রি সেলসিয়াস বেশি। চলতি মরশুমে গতকাল ছিল সবচাইতে বেশি তাপমাত্রা। আজ সকালেও সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে
2.6°C বেশি। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.6°C। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 36°C-এর কাছাকাছি। আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কৈলাস শহরে আজ সকালের দিকে বৃষ্টি হয় বলে জানানো হয়েছে। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো।